নমস্কার সদা সার্বেদ সকল আপনাদের সকলকে মই মোর ইউটিউব চ্যানেল নলিনী কান্ত ডেকালে স্বাগতম জানাইছো। সার্বেদ সকল আপনাদের নিশ্চয় SDMIS এর ডাটা বিলাক আপডেট করে আছে, ইতিমধ্যে এই স্টেটের ফলের যেহেতু চিঠি আইছিল আপনাদের আপডেট বিলাক করে আছে, আর করে থাকতে আপনাদের কিছু কিছু ভুল হয়েছে আর ভুলের সমাধান বিচারি আপনাদের প্রায় কমেন্ট বক্সত কমেন্ট করে আছে, যে কি মোর চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী এজন ভুলবশত কি হয়ে গেল তৃতীয় শ্রেণীলৈকে গেল, বা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী সকল পঞ্চম শ্রেণীলৈকে গেল, মোর কিনা কারণ ভুলবশত ট্রান্সফার করতে ছাত্রছাত্রী সকল ড্রপ বক্সলৈকে সোমাই গেল। এই ড্রপ বক্সর লগত জড়িত কিছু কথা বা ড্রপ বক্সর সমাধান কেনেকুৱা ধরনের করব পাৰি সেই বিষয়ে ভিডিওটির জড়িয়ে কবর কারণে চেষ্টা করি। যদি আপনার ছাত্রছাত্রী সকল কিনা কারণ ড্রপ বক্সত যায়, ড্রপ বক্সর পর আপনি কেনেকুৱা ধরনের খালি করব পাৰিব বা পুনের আপনার এই অরিজিনাল যদি পেজ ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 তাদের যা স্টুডেন্ট এই স্টুডেন্টবিলাকর লিস্টলকে কেনেকুৱা ধরনের আনিব পাৰিব সেই ভিডিওটো যদি সেই কথাখিনি বিতর্ক কব কারণে চেষ্টা করি। আপনাদের যান পারে সিমান ভিডিওটি ফরওয়ার্ড করব আর নলিনী কান্ত ডেকা নামৰ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার কারণে নাপাহরিব। বাইদ সকল ড্রপ বক্সর যে সমস্যা বা ছাত্রছাত্রীর এই ক্লাসের থ্রিরপা ফোরত গেছে, ফোরের ফাইভত গেল, কিনা কারণ ভুলবশত ড্রপ বক্সত সোমাই গেল, তার সমস্যার সমাধান করবর কারণে আপনাদের পোর্টেলটা খুলে লব লাগবে। কিন্তু ইয়াতে একটা কথা হয়েছে, আপনাদের কিন্তু নিজাববীয়াক এই কামটা করব নয়, আপনাদের নিশ্চয় এজন CRCC কোঅর্ডিনেটর আছে, সেই CRCC কোঅর্ডিনেটরজনের একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড আছে, আর সেই ইউজার আইডি আর পাসওয়ার্ডর জড়িয়ে তখন যেটা খুলব তেতিয়া পাৰিব, অর্থাৎ ক্লাস্টার লগিংয়ের জড়িয়ে লগইন করার পিছতহে করবটা পাৰিব। আপনাদের তাত এই ড্রপ বক্সর অপশনটা নেদেখায়, কিন্তু ক্লাস্টারের ড্রপ বক্সর অপশনটা দেখাব। এই সব মোর দেখাই দিছি, মানে যেহেতু নলকামা ক্লাস্টারের CRCC কোঅর্ডিনেটর, মানে ক্লাস্টার হিসাবে খুলে লো, খুলে লোক ইয়াতে যেটা যাব, ইয়াতে যাব যানবিলাক পয়েন্ট আছে, পয়েন্টত পাঁচ নম্বর পয়েন্টটা হয়েছে ড্রপ বক্স স্টুডেন্ট। এটা ক্লাস ড্রপ বক্স স্টুডেন্টত মানে ক্লিক করে দিল, ক্লিক করে দিয়ার লগে আমার যানকিখন বিদ্যালয় থাকিব সেই আটাইকিখন বিদ্যালয়ত কোনখন বিদ্যালয়ত কিমানজনক ড্রপ বক্সর স্টুডেন্ট আছে সেইটা ইয়াতে গম পাওয়া যাব। এই আপনাদের দেখা পাইছে মোর বিদ্যালয় মোর ক্লাস্টার যান স্কুল আছে প্রত্যেকক্ষণ স্কুলরে ড্রপ বক্সর ইয়াতে তথ্যটা পাব। এতিয়া তার কারণে কি করব লাগবে, ধরা হল এই দরঙ্গিপাড়া এলপি স্কুল, দরঙ্গিপাড়া এলপি স্কুলের ছাত্র এজন ভুলবশত ড্রপ বক্সত সোমাই গেছে, এই পুনের আক স্কুলের স্কুললৈকে লৈ যাব লাগে বা আগর জায়গালৈকে লৈ যাব লাগে, তার কারণে কি করব লাগবে এই কামটা করব পাৰিব ক্লাস্টার রিসোর্স সেন্টার কোঅর্ডিনেটর সকলে। আপনাদের তেখেতক রিপোর্ট করব লাগবে, রিপোর্ট করার পিছনে তেখেতে করব পাৰিব, গতি ক্লাস্টার রিসোর্স সেন্টার কোঅর্ডিনেটর সকলে এই ভিডিওটি চাওয়া অত্যন্ত জরুরি। তারপর ধরল দরঙ্গিপাড়ে ভিউ করে দিলে, করে দিয়ার লগে তলত চাক স্টুডেন্টখিন নাম আহি গেল। এতিয়া ধরা হল ধনমণি রাভাক মানে ট্রান্সফার করব লাগে, ট্রান্সফার করব লাগিলে ক্লিক করে দিল, ট্রান্সফার অপশনটা ক্লিক করলো, ক্লিক করার পিছত ইয়াতে আপনার ক্লাস্টারত যানকিখন বিদ্যালয় থাকিব গোটেইখন বিদ্যালয়ের নাম আহিব, ইয়াস চাব পাৰে আপনাদের গোটেইকিখন বিদ্যালয়ের নাম আহি গৈছে। ইয়াতে একটা সুবিধা হয়েছে, যেটা পঞ্চম ক্লাস্টার রিসোর্স সেন্টার কোঅর্ডিনেটর সকলের কারণে পঞ্চম শ্রেণীরপর যেটা ট্রান্সফার করে দিলে দিয়ার লগে ড্রপ বক্সত সোমাই গেল, আকো সেই নিশ্চয় আপনাদের ক্লাস্টারত এখন নিশ্চয় তো হাইস্কুল আছে আর ক্লাস ফাইভের স্টুডেন্টবিলাক সেই হাইস্কুলতে যেহেতু যাব বা কোন সকলো নগলেও কোনোবাটো আপোনাৰ ক্লাস্টাৰৰ ভিতৰত হাই স্কুল জইন কৰিব, তেতিয়া আপুনি সেই নিৰ্দিষ্ট বিদ্যালয়খন ইয়াতে ক্লিক কৰি দিওঁ। ধৰক নলকামাৰ হাই স্কুল, নলকামাৰ হাই স্কুলত ক্লিক কৰি দিওঁ, ক্লিক কৰি দিয়াৰ লগে লগে কি হ'ব আপোনাৰ হৈ গ'ল ছিলেক্ট ক্লাছ, কোন ক্লাছলৈকে যাব, এতিয়া আপোনাৰ ক্লাছটো হ'ব ক্লাছ যিহেতু ফাইভৰ আছিল ছিক্সলৈকে যাব, ছিক্সলৈকে গ'ল ট্ৰেন্সফাৰ, ট্ৰেন্সফাৰ কৰাৰ লগে লগে সেই ছাত্ৰ বা ছাত্ৰীজন গুচি গ'ল। ইয়াতে চাওক দৰঙ্গিপাৰা এল পি স্কুলত অলপ আগতে চাৰিজন আছিল, তিনিজন হ'ল, এতিয়া দৰঙ্গিপাৰা আমাৰ দৰঙ্গিপাৰা এল পি স্কুলৰ আটাইকেইজন ষ্টুডেণ্ট যিহেতু নলকামালৈকে গৈছে, গতিকে কি কৰি মই গোটেইকেইজনে ছিলেক্ট কৰি একেলগে ট্ৰেন্সফাৰ কৰি দিম নলকামাৰা হাইস্কুলৰ কাৰণে, অৰ্থাৎ নলকামাৰা হাইস্কুলে নতুনকৈ এইকেইজন ছাত্ৰ বা ছাত্ৰীৰ নাম নকৰিলেও হ'ব এণ্ট্ৰি। ঠিক সেইদৰে কিবা বেলেগ অসুবিধা হ'লেও ড্ৰপ বক্সৰ পৰা কৰিব পাৰিব, ট্ৰেন্সফাৰ কৰি দিলোঁ ছিলেক্ট স্কুল কৰিলোঁ নলকামাৰা হাই স্কুল কৰিলোঁ, তাৰপিছত ক্লাছ কৰিলোঁ ছিক্স ট্ৰেন্সফাৰ, বছ ট্ৰেন্সফাৰ হৈ গ'ল। ইয়াতে চাওক দৰঙ্গিপাৰা হাই, মই বেক কৰি দেখুৱাই দিবৰ কাৰণে চেষ্টা কৰিম, ইয়াতে চাওক দৰঙ্গিপাৰা এল পি স্কুলৰ নামটো ইয়াৰ পৰা নোহোৱা হৈ গ'ল, অৰ্থাৎ দৰঙ্গিপাৰা এল পি স্কুলত যিহেতু ড্ৰপ বক্সত চাৰিজন ষ্টুডেণ্ট আছিল, ক্লাছ ফাইভৰ চাৰিজন মই তাতে ট্ৰেন্সফাৰ কৰি থৈ দিছিলোঁ অলৰেডি,
তার ভিতর সেই স্টুডেন্ট কেজন মই এটা ড্রপ বক্সৰ জৰিয়তে ট্ৰান্সফাৰ কৰি কলে গৈছিল নলখনা হাই স্কুল লকে নিলো গতিকে আপোনালোকৰ বিদ্যালয় যদি এনেকুৱা সমস্যা সৃষ্টি হৈছে ন ট্ৰান্সফাৰ নহবলগীয়া ছাত্ৰ-ছাত্ৰী যদি ট্ৰান্সফাৰ হৈছে আপোনালোকে কাইন্ডলি সিআইচিচি কোঅৰ্ডিনেটৰ সকলৰ লগত যোগাযোগ কৰক আৰু সমস্যাৰ সমাধান কৰিবৰ কাৰণে চেষ্টা কৰক ধন্যবাদ।